আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فصل لربك হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاه رواه ابو داود بسند صحيح সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সলাত, নামাজ, সলাত। সলাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সলাত সম্পর্কে কথা বলার পূর্বে আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা আছে। এমনিতেই সাধারণত বলে থাকি, যেহেতু এটা ফরিদপুর অন্তর্গত রাজবাড়ী, কাজেই বক্তব্যের পূর্বে এই কথাগুলি বলা আরো বেশি প্রয়োজন মনে করি। তা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি ওয়াস সাবর। হে পৃথিবীর অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। অত্র আয়াতে আল্লাহ তাআলা তিনটি কথা বলেছেন। তার প্রথম বলেছেন, জানা মানুষের নিকটে জানতে হবে, যারা জানে না তাদেরকে, যাকে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন বক্তব্য শুনবো বলে, তিনি আসলেই কোরআন হাদিস জানে কি না তা আগে প্রমাণ হতে হবে। একাধিক মানুষকে জিজ্ঞাসা করতে হবে, আমরা আব্দুর রাজাক সাহেবকে নিয়ে আসতে চাচ্ছি, তা আসলেই কি তিনি কোরআন হাদিস বুঝেন, না আমাদের সামনে কেসা কাহিনী বলবেন? আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বিগত 90 সাল থেকে নে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলবো সলাত, সেম নয়, নামাজ নয়। সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত, সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত। যদি সলাত আপনার ঠিক থাকে বাকি এবাদত টিকবে, যদি সলাত ঠিক না থাকে বাকিগুলো কেটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য জান্নাতে চলে গেছে। তাহলে আপনার বাড়ির পাশে একটা কুকুর মুড়ে পড়ে আছে, এইটা চেয়ারম্যান সরাবে এ কথা ঠিক নয়, আপনাকেই সরাতে হবে এ কথাই ঠিক, বিনিময় জান্নাত। কিন্তু আপনি সলাত আদায় করেন না, এখনই জান্নাত চলে যাওয়া নেকিটাকে আল্লাহ কেটে দিবেন, এইটা আপনি আমার পাবেন না। এবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী পাওয়ারফুল এবাদত হলো দান। এবাদতের জগতে দানের চেয়ে কোনো শক্তিশালী এবাদত নেই, সলাত অত শক্তিশালী এবাদত নয়।
সেম অত শক্তিশালী এবাদত নয়, হজ অত শক্তিশালী এবাদত নয়, দান যত শক্তিশালী এবাদত। যার কারণে আল্লাহ তাআলা যেখানে বলেছেন আমি তোমাকে যে রুজি দিয়েছি সেখান থেকে কিছু দান করে দাও, আমি তোমাকে একটা চাকরি দিয়েছি প্রতি মাসে তুমি 20,000 টাকা পাও ওখান থেকে কিছু টাকা দান করে দাও, আমি তোমাকে 20 বিঘা জমি দিয়েছি চাষ করে খাও ওখান থেকে তুমি কিছু ধান দান করে দাও। প্রত্যেক আয়াতে যেখানে আল্লাহ বলেছেন আমি তোমাকে রুজি দিয়েছি প্রায় সেখানে বলেছেন যে তুমি কিছু দান করো। এ দিয়ে অনেক সুবিধা পাওয়া যাবে, অনেক 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 সুবিধা, আশ্চর্য ভিন্ন ধরনের সুবিধা। সেটা হলো এই যে আপনি যদি আপনার মায়ের নামে দান করেন তাহলে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আর সাদকাত বুরহান, দান হলো দলিল, আমি জমি পাবো এটা আমার, প্রমাণে যে দলিল এই বাড়ি আমার, প্রমাণে যে দলিল বিচারের মাঠে আমি জান্নাত পাবো তার প্রমাণ আমার কাছে আছে, সেটা হলো দান। অন্যগুলোকে আমি প্রমাণ হিসাবে দেখাতে পারবো না, শুধু দানকে আমি প্রমাণ হিসাবে পেশ করতে পারবো বিচারের মাঠে। শক্তিশালী পাওয়ারফুল এবাদত হলো দান। আপনি একটা ফকিরকে 10 টাকা দান করলেন, এর একটা নেকি আছে, বিনিময় জান্নাত আছে, কিন্তু সলাত আদায় করেননি বা সলাত কবুল হয়নি, তখন এই নেকিটা আর পাওয়া যাবে না, এটা আল্লাহ কেটে দিবেন। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত, যদি এইটা থাকে বাকিগুলি আছে, যদি এইটা না থাকে বাকিগুলি বাতিল হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সলাত, বিচারের মাঠে প্রথমে মানুষকে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইরা আমালিহি, যদি সলাত টিকে যায় সব ইবাদতগুলি টিকে যাবে। ফাইন ফাসাদাত, যদি সলাত নষ্ট হয়ে যায়, সলাত যদি বাতিল হয়ে যায়, ফাসাদাত সাইরা আমালিহি, তাহলে সব আমলগুলি বাতিল বলে গণ্য হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি একজন অনুবাদক মাত্র, তিনি আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এইভাবেই বলেছে, হাদিসে এইভাবেই আছে। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন কি না, ওই উপদেশ বইয়ে সলাতের আলোচনাতে হাদিসগুলি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু সালাসাতু আসলাসিন, সলাত তিন ভাগে বিভক্ত, আত-তাহুরু সালাসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ, ও রুকু সালাসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ, ও সুজুদু সালাসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। যে কোনো একটা ভালো না হলে তিন ভাগের এক ভাগ নেকি কাটা যাবে। যদি ওযু সুন্দর না হয় তাহলে সলাতে যে নেকি পাবো তার তিন ভাগের এক ভাগ কাটা গেল, যদি রুকু ভালো না হয় তাহলে তিন ভাগের এক ভাগ চলে গেল, যদি সিজদা ভালো না হয় তাহলে তিন ভাগের এক ভাগ চলে গেল, তিনটেই যদি ভালো না হয় কিছুই হয়নি, পরিশ্রম বৃথা গেছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন ফমানা দাহাবে হাক্কে হাক, যে ব্যক্তি সলাতকে ঠিক 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 আদায় করলো, যে ব্যক্তি সলাতকে নিয়ম অনুযায়ী আদায় করলো, কবেলাত মিনু সলাতহু অকবেলা সায়র আমালেহি, তাহলে তার সলাত কবুল হলো, বাকি সব আমল কবুল হলো, তাহলে তার সলাত কবুল হলো, তার সব আমল কবুল হলো। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতহু, আর যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যাক তোমার সলাত কবুল হয়নি,
রুদ্দাত আলাইহে শায়রাম আলাইহি, জীবনে যার যত আমল করেছ সব তার উপরে ফেরত দেওয়া হবে, যাও তোমার কিছুই কবুল হয়নি। এ কথা কিন্তু আমার নয়, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একজন অনুবাদক মাত্র। আর আমার জীবনে কোনোদিন আমি হুজুর দিয়ে কথা বলিনি যে অমুক হুজুর বলেছে, অমুক ইমাম বলেছেন, এটা আমার জীবনে কোনোদিন ঘটেনি। কোরআন হাদিস বলেই তো সময় করতে পারি না, তারপর ওগুলো বলবো কেন, এই দিয়েই তো চলে। আপনার হুজুর কলমে ফতোয়া লিখেন না মুখে দেন আমি জানি না, আমি 20 বছর থেকে কলমে ফতোয়া লিখছি, আমি নিজে লিখি 20 বছর থেকে, তাতে এমন কোনো ফতোয়া আমার সামনে আসেনি যেই ফতোয়া আমি কোরআন হাদিস দিয়ে লিখতে পারবো না, ফিকার আশ্রয় নেওয়া লাগেনি, ইজতেহাদের আশ্রয় নেওয়া লাগেনি। 20 বছর থেকে আমি কলমে ফতোয়া লিখছি, এমন কোনো ফতোয়া আমার সামনে আসেনি যেই ফতোয়া আমি কোরআন হাদিস দিয়ে উত্তর দিতে পারিনি, কোন লোকের আশ্রয় নেওয়া লাগেনি। সম্মানিত দিনী ভাই বোন, সলাত আপনাকে আদায় করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হলো সলাত। মহান আল্লাহ বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় সলাত মানুষকে অশ্লীল অপছন্দ ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। সলাত আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম। সলাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। আল্লাহ সলাত আদায় করতে বলেছেন, আল্লাহর নবী সলাত আদায় করতে বলেছেন, অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই, তায়াম্মুম করে সলাত আদায় করতে হবে মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সলাত আদায় করতে হবে এমনিতেই, কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে, পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই অপরিষ্কার কাপড় পরেই সলাত আদায় করতে হবে, পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই। তাই কথার কথা বলেছি, আফগানিস্তানে হোক, ইরাকে হোক, মায়ানমারে হোক, কোনো মুসলিম দেশে হোক, মার্কিন সৈন্য প্রবেশ করে মুসলিম নারীকে ধরে 5 জন 7 জন 10 জন ধর্ষণ করে, পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে, এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সলাত আদায় করতে হবে, করতেই হবে। সলাত একটা আশ্চর্য ভিন্ন ধরনের বিরল ইবাদত, যে ইবাদত মানুষের কোনো সমস্যা বোঝে না। হজ একটা দামি ইবাদত, সমস্যা বুঝে, আমি অসুস্থ টাকা আপনাকে দিলাম আপনি হজ করলেন নাকি আমার হয়ে গেল, অসুবিধা বুঝে। সেম রোজা, অসুবিধা বুঝে, আমি অসুস্থ, আমি একজন অসহায় মানুষকে সকাল সন্ধ্যে খাওয়ালাম, সেম রোজা আমার হয়ে গেল। সলাত অসুবিধা বুঝে, হজ সেম অসুবিধা বুঝে, হজ অসুবিধা বুঝে, কিন্তু সলাত কোনো সমস্যা অসুবিধা বুঝে না। হুজুর মিথ্যে কথা বলেছেন, হুজুর বলেছেন, এই শোনেন আপনার বাপের কয়েকটা নামাজ কাজা হয়েছে, বলছে 3 অক্ত, আচ্ছা আচ্ছা আচ্ছা, 5, 5, 5, 15, 1,500 টাকা দেন, 1,500 টাকা কাফফারা দিয়ে জানাজা পড়ে চলে গেল, সলাত আদায় করেনি তার কাফফারা চলবে না, কাফফারা হারাম, হুজুরকে তওবা করতে হবে, হুজুর ভুল করেছেন। আবারও বলছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, হুজুরকে তওবা করতে হবে। কা সলাতের কাফফারা চলে না, সলাতের কাফফারা নেই, সলাতের কাফফারা নেই, উমরি কাজা নেই। হুজুর বলেছেন, ছাত্র জীবনে কত নামাজ ছুটে গেছে, এখন কিছু পড়ে নাও, সন্ধের নামে ইবাদত নয় কত অক্ত পড়বো, ধর্ম কি এত বড়ই পাগল যে দিন রাত পড়বো, সারা জীবনে কত 30 বছর পর্যন্ত সলাত আদায় করেননি, অত উমরি কাজা করে নেন, নাগদ মিথ্যে, উমরি কাজা বিদাত, উমরি কাজা বিদাত, উমরি কাজা বিদাত, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা এর প্রমাণ দিতে পারবে না, কান ধরে ফিরে আসতে হবে মত থেকে, সন্ধের নামে ইবাদত নয়, চলে গেছে 30 বছর, আল্লাহ মাফ করো ভুল হয়েছে, হয়ে গেল।
আল্লাহ তাআলা বলছেন, আবু হুরায়রা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাওতানি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, যেভাবে আশা করো সেভাবে দিয়ে থাকি, যেভাবে বলো সেভাবে শুনি, যেভাবে আশা করো সেভাবে দিয়ে থাকি। ওলাউ বালি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী। ইবনা আদম, এই আদমের ছেলে মেয়ে শোনো, ল বালাগাত জুনুবু কানানা সামায়ে, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যাই, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যাই, পাপ আর পাপ, পাপ আর পাপ, ফাস্তাগ ফাতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গা ফারতোলাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। বলা উবালি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি, আমি আল্লাহ পরোয়া করি নে তুমি কত বড় পাপি, আমি আল্লাহ পরোয়া করি নে তুমি কত বড় পাপি, তুমি আমাকে একটু বলো না যে আমার ভুল হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চাই, তার নিকট ফিরে যেতে চাই, এই কথা তুমি বলো না, বিচারের মাঠে আল্লাহ আবার আসবেন। সমস্ত পুরুষ নারী, মহিলা পুরুষ, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, সব বিচারের মাঠে উপস্থিত থাকবে। আল্লাহ তাআলা উপস্থিত হয়ে বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়ে সুম্মা লাকিতানি লা তুশরিকু শাইয়া লা আতাইতুকা বিকুরাবি হামাক ফিরা, এই আদমের ছেলে মেয়ে আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পাপে খালি পরিপূর্ণ হয়ে আছে, আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি তোমার শেরেক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা। যদি শেরেক না থাকে, শিরক থাকলে বিচারের মাঠে হবে না, ওটা খুব কঠিন। ভারত বাংলাদেশ পাকিস্তানের উপর দিয়ে শিরক চলে, শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত আদায় করুন যে কোনো মূল্যে। সংক্ষিপ্তভাবে বললাম সালাত আদায় করতেই হবে। পরের সংক্ষিপ্ত কথা, যারা সালাত আদায় করে না তারা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যে সালাত আদায় করে সেই মুসলমান, যে সালাত আদায় করে না সেই কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমিরতান উকাতালান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়ুকিমুস সালাত, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করে। যদি সালাত আদায় না করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব। যদি সালাত আদায় করে তাহলে তাদের অর্থ সম্পদ নিরাপদে। এই হাদিস পেশ করে ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেছেন রাহেমাহুল্লাহ, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলেছেন, কেউ যদি সালাত আদায় না করে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলেন, যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিবাহ কেটে গেছে, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতে গেছে। আমরা বলছি সালাত আদায় না করা মহাপাপ, সালাত আদায় না করা মহাপাপ, সালাত আদায় না করা মহাপাপ, সাবধান থাকুন। সংক্ষিপ্ত বলছিলাম যারা সালাত আদায় করে না তারা কেমন, যারা সালাত আদায় করে না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের বলেছেন। এখন সংক্ষিপ্ত বলছি যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতাহুম সাহুন, যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত। যারা ঠিক ঠিক সালাত আদায় করে না তাদের ধ্বংস সুনিশ্চিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসওয়ারেক মাইসরকো সালাতাহু, সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে যে সালাত চুরি করে, সবচেয়ে খারাপ চোর সালাত চোর, টাকা চুরিও চোর তবে সবচেয়ে খারাপ চোর নয়।
অর্থ সম্পদ চুরি ও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, যে সালাত চুরি করে সে সবচেয়ে খারাপ চোর। সাহাবী বললেন, কাইফা ইয়াসরিকু সালাতাহু, মানুষ তার সালাত কিভাবে চুরি করতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল্লা মিতমু রুকুআহা ওয়া সুজুদাহা, যেই ব্যক্তি ঠিক ঠিক রুকু করে না, যেই ব্যক্তি ঠিক ঠিক সিজদা করে না, সে হচ্ছে সালাত চোর, সে হচ্ছে নামাজ চোর। সম্মানিত দ্বীনী ভাই বোন, একজন সাহাবী মসজিদে ঢুকে দুই রেকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকাল্লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার দুই রেকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকাল্লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার দুই রেকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলল, আল্লামনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে তা আমাকে বলে দেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন না, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে খুব একটা সুন্দর হয়নি, এই কথা বললেন না, সরাসরি বললেন তুমি সালাত আদায় করনি। অথচ নগদ লোকটা তিন তিনবার সালাত আদায় করেছে। আমি আপনাকে বলতে চাচ্ছি, যদি রাসূলের পদ্ধতিতে সালাত না হয় তাহলে সেই সালাত কবুল হবে না, প্রত্যাখ্যান করা হবে, বাতিল করা হবে। সালাতের ব্যাপারেও সাবধান থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ঠিক মতো সালাত আদায় করে না, এখন ইয়াউমুল কিয়ামা মা কারুন ও ফিরাউন ও হামান উবাই ইবনে খালফ, বিচার মাঠে সালাত আদায় করার পরেও তারা থাকবে ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। যারা আল্লাহ দাবি করেছে তার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হলো ফেরাউন। চার্লস ডারউইন, হিউম, হেগেল, হেগেল, লেলিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবু জাহাল, আবুল আহাব, দাকেনুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারণ এরা অনেকে আল্লাহ বলে দাবি করেছে, তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। ফেরাউনের দাবিটা ছিল সবচেয়ে নোংরা। ফেরাউন একথা বলেছিল মূসা আলাইহিস সালামকে, মালুম তো লাকুম মিন ইলাহিন গাইরি, আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ আছে? এ কথা আমি ফেরাউন জানি না, আমি হচ্ছি তোমাদের মাবুদ। একদা ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলেছিল, লাইনিত্তাকিস্তা ইলাহান গাইরি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, মশা তুমি যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ বলো তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দী করে দেবো। ফেরাউন এক বৈঠকে বলেছিল, আনা রব্বকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। এরকম নোংরা কথা একমাত্র ফেরাউনই বলেছিল, পৃথিবীতে আর কোনো মানুষ এরকম ভাবে বলেনি। ফেরাউনের ব্যাপারে আল্লাহ যে বক্তব্য দিয়েছেন, এরকম কোনো বক্তব্য আর কোনো খারাপ মানুষের উপরে দেননি। আল্লাহ তাআলা ফেরাউনের ব্যাপারে বলছেন, আল ইয়াউমানুনা জিকা বেবাদানিকা লেতা কোন লেমান খালফাকা আয়া, ফেরাউন আজকে তোমার লাশটাকে রেখে দিলাম চিরদিনের জন্য, তোমার লাশ মাটিতে খাবে না, তোমার লাশ পানিতে খাবে না, চিরদিনের জন্য তোমার লাশ থেকে যাবে, মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে। আমি যখন ফেরাউনকে দেখার জন্য আর আপনার ওই জাদুঘরে ঢুকলাম মিশরে, আমার খালি টেনশন এটাই, কখন আমি ফেরাউনের লাশ দেখতে পাবো। এমনি তো টিকিট করে ভিতরে ঢুকলাম, অনেকক্ষণ খোঁজার পরে বলছি, মাহবুব ফেরাউনের লাশ কোথায়? জিজ্ঞাসা করার পরে বোঝা গেল আবার টিকিট করতে হবে ফেরাউনের লাশ দেখতে হলে। আবার 150 পাউন্ড দিয়ে টিকিট করে ফেরাউনের লাশ দেখতে গেলাম, দেখি 12টা লাশ আছে, 3টা মহিলা আর 9টা পুরুষ, তার মধ্যে কোনটা ফেরাউন ঠিক বোঝা যায় না। তবে যেটাকে ফেরাউন বলতে চাচ্ছে সেটার হাত পাগুলি একটু কুষ্ঠরোগের মতো হয়ে আছে, কালো কম, অন্যগুলি কালো বেশি, মাথায় কিছু চুল আছে বলে মনে হচ্ছে। সেখানে লেখা আছে আল ফারা আল আসলি, এ হচ্ছে আসল ফেরাউন। আল্লাহ আলাম, 3500 বছর আগেকার কথা, সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে। আল্লাহ বলেছেন তোমার লাশকে রেখে দেব, কতদিন থাকবে, কোথায় থাকবে তা আল্লাহ তাআলা বলেননি। জাদুঘরে থাকতেও পারে, নাও থাকতে পারে, সবাই যেটা বলছে সেটা হতেও পারে, সবারই ধারণা। আমি অত স্পষ্ট বুঝতে পারি না, আমাকে সব ফেরাউনের সব লাশগুলিকে একই রকম মনে হচ্ছে, 19-20, আল্লাহই ভালো জানে। ফেরাউনের লাশ চিরদিন থেকে যেতে পারে এই কথা আল্লাহ তাআলা বলেন না, এই কথা সেই পর্যন্ত শেষ না, এই কথা কিয়ামত পর্যন্ত চলবে, বিদ্বানগণ সব রকমে বলেছেন, আল্লাহ আলাম। সম্মানিত দ্বীনী ভাই বোন, সালাত আদায় করলেন, সুন্দর হলো না, থাকার সাথে হবে ফেরাউন, এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? অতএব আপনি সালাত আদায় করুন ঠিক করে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ নবী বললেন, আবু সাঈদ খুদরি শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, শোনো, তারা বেশি বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই নয়, তারা বেশি বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই নয়, তারা বেশি বেশি তাসবি তাহলিল জিকির আজকার করবে। দেখবেন তাসবি দানা তাসবি গণনা করে হাজার হাজার দানার তাসবি, মাঝে মধ্যে তাসবিকে এরকম করা লাগে, মানে আশেপাশে লোক থাকলে আরো বেশি করা লাগে, আঙ্গুলে তাসবি গণনা করবেন কেউ দেখতে পাবে না, নিচের দিকে আছে, নিচের দিকে আছে, আর তাসবি মাঝে মধ্যে কি করা লাগে, এরকম করা লাগে, আবার কেউ আসলে আরো করা লাগে, মানে জাহান্নামে চলেই গেছে, লোক দেখানো কাজ তো আর তো বলা লাগে না, আপনি এই কাজে গেলেন কেন, বিচারের মাঠে কয়েকটা জিনিস আপনার পক্ষে কথা বলবে, তার একটি হচ্ছে আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করেন তাসবি দানার কথা বলবে না, বিচারের মাঠে কয়েকটি জিনিস আপনার পক্ষে কথা বলবে, তার একটি হচ্ছে আপনার ছেলে মেয়ে যেগুলো বাল্য অবস্থায় মারা গেছে, দুধের বাচ্চা মারা গেছে, সেই জন্য তো বলি একটা ছেলে মেয়ে নেবেন কেন, আপনার তো দশ ভাই বোন, চার পাঁচটা আপনাদের ভাই বোন মারা গেছে, পাঁচ সাতজন আছেন, তো আপনারও দশ বারোটা ছেলে মেয়ে হোক না, দুই একটা যদি মারা যায় এ দিয়ে জান্নাতে চলে যাবেন, এমন তর্ক লাগিয়ে দিবে এই ছোট ছেলে বিচারের মাঠে, জান্নাত না হওয়া পর্যন্ত তর্ক বন্ধ করবে না। কোরআন মাজিদ আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে, কালো পাথর হাজিরা আসওয়াদ টাকা যদি বৈধ হয় তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে, আঙ্গুল কথা বলবে, তাসবিদানায় তাসবি গণনা করবেন, আব্দুর রাজাক সাহেব আমি বৃদ্ধ মানুষ, তাসবিদানায় তাসবি গণনা না করলে ঠিক থাকে না, আঙ্গুলে করলে খালি ভুল হয়, জীবনে একদিনে যদি ঠিক না হয় তবে নে কি হবে, একবারও ঠিক না হোক কেন, এটা রাসুলের সুন্নাত, তাসবিদানায় তাসবি গণনা করবেন তখন রাসুলের সুন্নাত থাকবে না, সববারই যদি ঠিক হয় তবে নে কি হবে না, আবার বিচারের মাঠে কথা বলবে না, কত লস আপনাকে কি দিয়ে বুঝাই, হুজুর যে পথে আপনাকে নিয়ে গেছে তা ভুল, হুজুর খালি কষ্ট করে নিয়েছে আর টাকা নিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, কথাকে মূল্যায়ন করার চেষ্টা করিয়েন, কথাকে খাটো চোখে দেখবেন, এটা আমি চাই না, আবু সাঈদ খুদরি শোনো, তারা বেশি বেশি তাসবি তাহলিল করবে, তোমাদের তাসবি তাহলিল তাদের কাছে কিছুই নয়, আবু সাঈদ খুদরি শোনো, ইন্নামা তাজিদুনা ফাক্তুলহুম, তোমরা যদি তাদেরকে পাও তাদেরকে হত্যা করো, ইন্নামিলাল আজরে লিমান কাতালহুম, সবচেয়ে বেশি নেকি পাবে ওই যারা তাদেরকে হত্যা করতে পারবে, আবু সাঈদ খুদরি, উক্তুল কাতাল আদ ও সামুদ, আদ সামুদকে যেভাবে আল্লাহ ধ্বংস করেছে সেইভাবে তাদেরকে মেরে ধূলিসাৎ করে দাও, হাদিসটি বুখারী মুসলিমে 18 বার এসেছে, এক শ্রেণীর নামাজী আল্লাহর রাসূল এইভাবে কুরবানি করতে বলছেন, আল্লাহে আল্লাহর কসম হাদিস সহিহ, আল্লাহর কসম হাদিস বুখারী মুসলিম আবু দাউদ নাজাই তিরমিজি ইবনে মাজাহ বাইহাকি দারিমি দাইলামি দারেকুতনি প্রায় হাদিস গ্রন্থে রয়েছে, এক শ্রেণীর নামাজি আল্লাহর রাসূল হত্যা করতে বলছেন, আমি আপনাকে বলতে পারছি না এই দল সেই দল, যদি আব্দুরব খোলনা বলেছেন এই দল সেই দল, কিন্তু আপনাকে আমি বলতে কষ্ট পাই যে আপনি মন খারাপ করবেন, তবে এক শ্রেণীর নামাজিকে আল্লাহ রাসূল হত্যা করতে বলেছেন এই কথা চূড়ান্ত, আমি বলি না এই দল সে দল, তবে আল্লাহ নবী এক শ্রেণীর মানুষকে হত্যা করতে বলেছেন এক শ্রেণীর নামাজিকে এই কথা ঠিক, হাদিস বুখারী মুসলিম, ওদের প্রায়ের মাথা হবে নেড়ে। ওরা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম কণ্ঠনালীর নিচে যাবে না, ওদের সামনে খালি বলে দেখিয়েন যে একটু কোরআনের দাস হোক না, তখন এবার খেপে আগুন হয়ে যাবে, বলে আপনাদের এই বইটা বাদ দিয়ে একটু বুখারির দাসটা দেন, একটু বলেই দেখিয়েন, তো যেখানে সব রাসুলের কথা আছে আর ওই বইটাতে কত যে মিথ্যা কথা আছে তার কোনো হিসাব নাই, মিথ্যা কথার একটা কথা আপনাকে বলি, লিখা আছে ওখানে এমন জিকির করবেন মানুষ দেখে যেন বলে পাগল, তাহলে কেমন হবে, কল্যাণপুরে তিনতলার মসজিদে জিকির করছে, তো যখন আমি ঢুকেছি তখন জিকির চলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একটু কেউ বোঝে না যে ইল্লাল্লাহ জিকির হচ্ছে কি না, আল্লাহ তুমি দয়া করো, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, মানুষ ইল্লাল্লাহ বলে জিকির করছে, খুব জোরে সালাম দিয়েছি আসসালামু আলাইকুম, তারপর ঢুকে কি ব্যাপার,
এইটা কি, এরকম কেন? জোরে বলে বন্ধ করুন, আমি আগে সালাত আদায় করব তারপরে কথা। বন্ধ হয়ে গেছে, সালাত আদায় করছি, মনে মনে খুব গরম হয়েছে। না আপনি এভাবে আমাদের এবাদত বন্ধ করলেন কেন? দেখুন আর একজন বলছে, লাভ দিয়ে ওঠা আপনাকে চিনি, দয়া করে আপনি যান, আপনাকে আমরা কিছু বলতে চাচ্ছি না। মানুষ এভাবে ইবাদত করছে, অথচ আল্লাহ রাসূল বলছেন আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে হলো জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরে মরে জান যায় যায় সে মানুষটাকে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে কোরআন মাজিদ পড়ো না, কোরআন মাজিদ পড়ে কোনো লাভ হবে না, সূরা ইয়াসিনও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কারা আখিরু কালামে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মানুষের জীবনে যদি শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জান্নাতে চলে গেছে। আল্লাহে আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বলেননি ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওখানে বলেননি আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেননি ওখানে হু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানুষের শেষ কালেমা হয় আর যদি মরে যায় তাহলে জান্নাতে চলে গেছে। আর আপনি যেটা বলছেন সেটা মানুষের কথা হতে পারে, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে বলেছেন, এবার একটু বাস্তব সালাত আমার দিকে একটু লক্ষ্য করুন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা আমাকে দেখে সালাত আদায় করো যেভাবে আমি সালাত আদায় করছি। তা আল্লাহর নবী কি বেঁচে আছেন যে তাকে দেখে দেখে সালাত আদায় করব? তাহলে যেগুলো সহি হাদিস তিনি চলে গেছেন, আমি চলে গেলাম দুই জিনিস রেখে গেলাম, হাদিস আর কোরআন, এই দুটোই দেখে দেখে সালাত আদায় করব, তাহলে তাকে দেখে সালাত আদায় করা হলো। পৃথিবীর মানুষ তোমরা আমাকে দেখে দেখে সালাত আদায় করো যেভাবে আমি সালাত আদায় করছি। তখন তিনি বলেননি মহিলাদের এমন পুরুষের এমন, মহিলাদের এমন পুরুষের এমন, এই কথা তিনি বলেননি। এবার সালাত শুরু হতে যাচ্ছে, সুন্দর করে ওযু করে নিয়ে সালাত আরম্ভ করবেন। ওযু করার পূর্বে পেশাব পায়খানার প্রয়োজন থাকলে আল্লাহু মিন আউযু বিকা মিনাল খুবসাল খাবাইস বলে পেশাব পায়খানায় বসবেন, তবে বিসমিল্লাহ সহ বললে শয়তান দেখতে পাবে না, আর বিসমিল্লাহ ছাড়া বললে দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আপনি উঠার সময়তে বলবেন গোফরানাকা, পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, আগে ঢেল টিস্যু পেপার, এ কথা মিথ্যে। ঢে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে সাবানে মেচে নেবেন, আর যদি পানি না থাকে তখন ঢেল টিস্যু পেপার, পানি আছে তবু আপনি ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটলেন, পায়ের উপরে পা উঠালেন, খক খক করে কাশলেন, এটা বেয়াদবি, এটা নোংরা, এটা ধর্ম নয়, এটা কখনো এমন হতে পারে না। অজু করে একটু কাপড়ের সামনাসামনি পানি ছিটিয়ে দিতে হবে, তাহলে আপনার সন্দেহ দূর হয়ে যাবে। 40 কদম কেন, 40 ঘন্টা যদি ঢেল ধরে থাকেন, যখন আপনি ঢেলটা ফেলবেন তখন মনে হবে পেশাব আসলো। কেননা মিথ্যা কৌশলটাকে রুগী বানিয়েছে, মিথ্যা কৌশলটাকে রুগী বানিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগদ কৌশল, পেশাব পায়খানা আসুক আর যাই হোক, পানি দিয়ে পবিত্রতা অর্জন করে উঠে যাও, অজু যখন করবা অজু শেষে একটু পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি এভাবে ছিটিয়ে দিও, তাহলে যত সন্দেহ আছে সব চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজ পদ্ধতিকে ট্রেন ছুটে যাচ্ছে গাড়ি তবু ওইভাবে এর পায়ের উপরে পা উঠাচ্ছে, মাঝে মধ্যে আমার চোখের সামনে পড়ে, তখন আমি বলছি এরকম করছেন কেন ভাই, আপনার ধর্ম কি পাগল নাকি? আবার তারা যেভাবে পবিত্রতা অর্জন করছে, আমি আপনাকে খাটো করিনি, তো মহিলাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে না এইভাবে? তা আপনি যেভাবে ঢেল নিয়ে হাঁটছেন, তো মহিলা যদি আপনাকে দেখে তাহলে তাকে কেমন কেমন লাগবে, মহিলাও যদি এভাবে ঢেল নিয়ে হাঁটে তাহলে আপনাকেও কেমন কেমন লাগবে, দুটাই পরস্পর মুখামুখি জাতি, তাহলে আপনি এই কাজ করছেন কি করে, এটা ধর্ম হয় কি করে? ভুল হিসাব, আপনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, নইলে ঢেল টিস্যু পেপার নিয়ে একটা পর্যায়ে রেখে দিয়ে উজু করে চলে আসেন, আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করতে হবে। দাঁড়ানোর সময়তে দুই পায়ের মধ্যে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগে। মহিলা বৈঠকে মহিলা বলেছেন, আর আপনাদের দেশে হুজুরও বলেছেন, যে মহিলারা দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখবে, যদি দুই পায়ের গোড়ালি জমা না রাখে তাহলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে।
ওগুলো সব চাঁপাই নবগঞ্জের কথা। দিনাজপুরে একদিন বক্তব্য দিতে গেছি, তাই হেডমাস্টারের মাসাতে আছি, স্কুলের হেডমাস্টার, তো আমাকে বলছেন আব্দুর রাজাক সাহেব, এই যে চৌকি থেকে নিয়ে ঘরের বাহির পর্যন্ত এই যে চট বিছানো আছে, ছালা চট বুঝেন আপনারা, এই যে চট ছালা বিছানো আছে কেন বলতে পারেন? ভাই তা তো আমি বলতে পারছি না। ও ফরজ গোসলের প্রয়োজন হলে মাটিতে পা দেওয়া যাবে না, তো মাটি অভিশাপ করবে, এই জন্য বিছনা থেকে নেমে চটের উপর দিয়ে হেঁটে স্যান্ডেলের উপরে পা দিই। এটা দিনাজপুরের কথা নকল করছি। আর রাজশাহী বাগমারার কথা, আমাদের এক ডাক্তার ছিলেন নদাপাড়া মাদ্রাসায়, উনি বলছেন যে আমরা স্বামী স্ত্রী গোসল করে আসছি আর যাচ্ছি, আমি আসছি আর ও গোসল করে যাচ্ছে, যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল। এভাবেই চলছে। আর এই এলাকাতে আরো কত আছে, যেহেতু এই এলাকা শির বেদাত পরিপূর্ণ এলাকা, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর খুলনা, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর বরিশাল, বৃহত্তর সিলেট, শির্ক দিয়েই ভরা, বেদাত দিয়েই ভরা, এগুলোই এবাদত, শির্কই এবাদত, বেদাতই এবাদত। নির্দ্বিধায় ঘন্টার ঘন্টা জিকির চলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মিলাদ চলছে, এটাই এবাদত, যার কোনো ভিত্তি নেই। একবার সূরা ইখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ সমান পড়ার নেকি হবে? নেকিতে ব্যাগ ভরে নেন, তার কি রহমতের অভাব আছে? আল্লাহর নবী বলছেন সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর জিন, সারা পৃথিবীর প্রাণী সবাই যদি নিজ নিজ প্রয়োজন একসাথে চায়। আপনি বলছেন আল্লাহ তুমি আমাকে 10 কাঠা জমি ফরিদপুর শহরে করে দাও, আমি বলছি আল্লাহ তুমি আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, উনি বলছেন ঢাকাতে একটা বাড়ি করে দাও, সারা পৃথিবীর মানুষ একসাথে নিজ নিজ প্রয়োজন চাচ্ছে, আমি আল্লাহ যদি সবার প্রয়োজন একসাথে পূর্ণ করে দিই তাহলে আমার কাছে যত আছে তত থেকে কমবে না অতটুকু। একটা পাখি সাগরে ঠোক মারল, ওর ঠোঁটে যতটুকু পানি লেগে গেছে, সাগর থেকে যতটুকু পানি কমে গেছে ঠোঁটে লেগে, আমার কাছে যে ভান্ডার আছে এতটুকু কমবে না। ওর ঠোঁটে যা লেগেছে তাতে সাগর থেকে কমে যেতে পারে, কিন্তু আমার কাছে যা আছে তার থেকে ঠোঁটে যেটুকু লেগেছে ততটুকু কমবে না। আপনি সূরা ইখলাস তিনবার পড়ে নেকি ব্যাগে ভরে নেন না, প্রত্যেক সূরা ইখলাস তিনবারে একবার কোরআন, একবার কোরআন, তিনে একবার কোরআন, তিনে একবার কোরআন, কথা মনে হয় আমি বুঝাতে পারি না। সূরা ইখলাস তিনবার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে? নেন না কেন? মানুষ নেয় না কেন? কেন এখানে ঘন্টা ঘন্টা যাবত মিলাদ করতে গেল, জিলাপি বিতরণ করতে গেল, হিসাব পায় না কেন? হু হু করে এত সময় কাটাচ্ছে কেন? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে ঘন্টার ঘন্টা কাটাচ্ছে। ও তো সূরা ইখলাস তিনবার পড়লে ব্যাগ ভর্তি, হাদিস বুখারী মুসলিম কিয়ামত পর্যন্ত এর ভিতরে সরিষা ডঙ্গানো যাবে না, যেভাবে বলছি সেভাবেই থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করুন। আল্লাহু আকবার, ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে, বাহুর উপরে বাহু রেখে বুকের উপরে রাখুন, বুকের উপরে হাত বাঁধার হাদিস 5টি সহি, নভির নিচে হাত বাঁধার হাদিস 3টি জয়ীফ, সহির প্রতি আমল করার চেষ্টা করুন, আল্লাহ বরকত দিবে, শান্তি পাবেন। বুকের উপরে হাত বেঁধে আপনি বলুন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া ইয়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবি জুমিনাত দানা, আল্লাহুম্মা মাকসিল খাতায়া বিল মা ওয়াস সালজ ওয়াল বারাদ। হে আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একবারে ঝকঝকে করে দাও, আমাকে আমার যেন কোনো পাপ না থাকে। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, মারদূদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুভাবে আরম্ভ করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানির রহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ
তুমি দেখাবে যাদের ভালোবেসেছো, গাইরিল মাগজুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, ওদের পথ তুমি দেখায় না, যাদেরকে ভ্রান্ত করেছো, যারা ভ্রান্ত পথে আছে তাদের পথ তুমি দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবাজে প্রার্থনা করলাম, সে প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদে 114টি সুরা রয়েছে, শুধুমাত্র একটি সুরার শেষে আছে আমিন, আর কোন সুরার শেষে আমিন নেই, মানে কবুল করো। এই সুরা ফাতেহা একটি ব্যতিক্রম সুরা, পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের এক ওয়াদিতীয় ব্যতিক্রম দোয়া, এর চেয়ে উঁচু মানের দোয়া পৃথিবীতে নেই। সুরা ফাতেহাতে মাত্র একটি বাক্য আছে, অন্য কিছু নেই, শুধুমাত্র একটি কথা, সেই কথাটি বলতে গিয়ে আল্লাহর প্রশংসা করা হয়েছে। প্রশংসা করে আল্লাহকে খুশি করা যায়, একটু হাম করলে খুব খুশি হয়ে যায়, একটু চাওয়ার আগে কিছু বলা লাগে। ইনি খুব ধনী মানুষ, কেউ চাইলে টাকা দেয়, আপনি গিয়ে যদি বলেন টাকা দেন 10,000 টাকা ছেলের হাত ভেঙে গেছে, তাহলে রাগ করবেন। গিয়ে যদি বলেন আমি খুব বিপদে পড়েছি, আপনি তো সবাইকে দেন, আমার ছেলের হাত ভেঙে গেছে, আপনার হাত পা ধরে বলছি আপনি আমাকে 10,000 টাকা দেন, আমি অন্তত এখন মেডিকেলে যাই, এইভাবে বারবার অনুনয় বিনয় করে বললে, প্রশংসা করলে লোকটা খুশি হয়ে দিতে পারে। আর গিয়ে যদি বলেন 10,000 টাকা দেন, তখনও বলবে তুমি কে হো, সরো এখান থেকে, তার মানে কথার মাপ না থাকলেও দিবে না। তখন আল্লাহর সাথে একটা কথা বলবো, একটাই কথা, তাই তাকে তার প্রশংসা, খুব খুশি। বিশ্বজগতের প্রতিপালক তুমি, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। কেউ যে বলছে মাঝভান্ডারিতে আসো, কেউ যে বলছে দেওয়ানবাগিতে আসো, কেউ যে বলছে এই দলের দলে আসো, আমি কোন দলে যাব, তুমি আমার একটা কথা শোনো, আমাকে সোজা পথ দেখাও। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আমাকে রাজপথ দেখাও, আমি কোন পথে যাব, সমস্ত প্রশংসা তোমার, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, সোজা পথ দেখাও। ওই পথ দেখাবে যাদের ভালোবেসেছো, ওই পথ দেখায় না যাদের খারাপ বেসেছো। যা কিছু বললাম আমিন, সেটা তুমি কবুল করো, তার নাম সূরা ফাতিহা। সব সময় বলতে হবে, একাই হলেও, সবাই হলেও, জোরে হলেও, নীরব হলেও, পৃথিবীর ব্যতিক্রম দোয়া, পৃথিবীর ব্যতিক্রম দোয়া। এরপরে যে কোনো সুরা, কুল আল্লাহু আহাদ, হে নবী আল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ সমান। রুকুতে ইচ্ছা মতো দোয়া পড়েন, পিঠের হাট একবার লম্বা করে সোজা রাখবেন, হাত দুটো বাঁকা রাখবেন না, একবারে সোজা করে রাখবেন, মাথা উঁচু করবেন না, নিচুও করবেন না, তাসবি পাঠ করুন। এরপরে বলেন সামি আল্লাহ লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, হামদান কাসিমান তাইবান মুবারাকান ফি, আল্লাহর প্রশংসা করলাম, ওই আল্লাহ তার প্রশংসা শুনল, পবিত্রময় মঙ্গলময় তিনি করলেন তার, মিলা সমতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলা আর জমিন পরিমাণ প্রশংসা, মিলা বাবাই নহমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, মিলা মাসায়াতামিন শাইন বাদ, এরপরে কত তোমার প্রশংসা আমি জানি না, যত চাও তত তোমার প্রশংসা। এ বলে সিজদায় চলেন, সিজদায় যাওয়ার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, হাত দুটি দুই কানের পাশে থাকবে, আঙুল জমা জমা থাকবে, কোনো এইভাবে উঠে রাখতে হবে যেন পেটের নিচ দিয়ে ছাগল পার হয়ে যেতে পারে, দুই পায়ের গোড়ালি সহ পা দুটি জমা থাকবে। আল্লাহর নবী বলছেন আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে, নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত, সিজদার সমাধি যদি পা উঠিয়ে পাঁচ উলকান তাহলে ছয়টা হয়ে যাবে, সিজদার সময় যদি হাত উঠিয়ে পিছনে গায়ে বা কোথাও চুলকান তাহলে ছয়টা হয়ে যাবে। সিজদার সময় কোনো কিছু করতে পাবেন না, যদি কিছু করা লাগে, হাত পা চুলকানো লাগে, তাহলে সিজদা থেকে উঠে এসে চুলকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে, চুলগুলি বেঁধে নিতে নিষেধ করা হয়েছে, হাত পায়ের কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে, হাতের কাপড় খুলে দিতে হবে, পায়ে জামা প্যান্ট উপরে জড়াতে হবে, নিচে নয়, কেটে ফেলে দিতে হবে, যদি কোনো কারণবশত কাটানো হয় তাহলে উপরে জড়াতে হবে, নিচে জড়ানো নিষেধ।
সাত হাড়ের উপরে সিজদে করতে বলা হয়েছে। মহিলা পুরুষ একই ব্যাপার, মহিলারা যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, মহিলারা বুককে উরুর সাথে লাগিয়ে সলাত আদায় করবে। চারটি জাল হাদিস আছে যার কারণে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ মহিলা বৈঠকে বলে, বুবু তুমি যখন সিজদায় যাওয়া বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু, যদি বুককে উরু থেকে পৃথক রাখো তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর, সব কথাই নাকি বোখারিতে আছে। এই কথা ঠিক নয়, বুবু শাড়ি পরে আছেন, ব্লাউজ পরে আছেন, গায়ে চাদর আছে, বুবু ঘরের ভিতরে আছে, বুবুর পর্দার ব্যাঘাত ঘটলো কি করে? এসব নোংরা কথা ধর্মে চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে সিজদা করতে বলেছেন সেভাবে পুরুষ নারীকে সিজদা করতে হবে। উঠে আসেন, উঠে এসে বলেন রব্বির আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, আবার সিজদা করেন। এ হলো এক রেকাত, আর এক রেকাতে হলো দুই রেকাত। যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিতে হবে, পিছন নিতম্ব মাটির উপরে রাখতে হবে। আত্মাহাতর বৈঠক যদি হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকতে হবে, আর সালামের বৈঠক হলে বাম পা ডান দিকে বের করে দিতে হবে, আর ডান পাটা খাড়ো করে রাখতে হবে, আর আঙুলটা কেবলামুখী থাকবে, পিছনটা মাটির উপরে থাকবে, ডান বাম হাতকে এইভাবে আঙুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল সহ দুটি আঙ্গুল জমা করবেন, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখবেন। করেন তো দেখি, বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখবেন নখের উপরে, হাঁটুর উপরে রেখে দিয়ে অবিরাম নড়বে, ইল্লা বেলার সময় একবার উঠাতে হবে। এরপর মানে জাল জয় ভুয়া আদি শোনায় পৃথিবীতে, এমনিতে চলছে শরীফ যেমন কোরআন মাজিদে চলছে, একবার উঠাতে হবে আঙ্গুলে কথা, তেমনি ভুয়া এমনিতে চলছে। কেউ কোনোদিন দেখেনি আসলে আছে কিনা, অবিরাম নড়বে এ কথায় একাধিক হাদিস, যতবার নড়বে ততবার শয়তানকে আঘাত করা হবে। অবিরাম নড়বে, আত্মাহেত পড়ুন, দরুদ পড়ুন, দোয়ে মাসুরা পড়ুন। তারপরে আমার একটা পরামর্শ আছে, বলেন তো সেটা কি? না না না, বাপ মায়ের জন্য দোয়া, দোয়ে মাসুরা যখন হয়ে যাবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল, খুব গুরুত্বপূর্ণ দোয়া। আরও পড়েন যা মনে আছে কোরআন হাদিস সবই পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ আকবর, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, অনেক দোয়া, বিশেষভাবে আয়াতুল কুরসি। ফরজ সালাতের পরে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন তাহলে জান্নাতে চলেই গেছেন, ঢোকেননি কেন, মরেননি এই জন্য। কেন এত বড় সুবিধা আপনার নেবেন না, কেন আপনি নেবেন না, কেন আপনি চটকারে উঠে গেলেন সালাম ফিরার সাথে সাথে? এই বুদ্ধি আপনার মাথায় কে দিল? কোথায় আপনি কোর্ট কাছারে হাইকোর্ট জজ কোর্টে যাবেন সালাম ফিরার পর আপনি লাভ দিয়ে উঠে গেলেন কেন? কিছু তাসবি তাহালিল করেন, মোনাজাত তো 42টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার, বুখারী মুসলিমে আছে 36টি। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে, তারই নাম বিদআত। খুব সাবধান থাকবেন, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস আছে, বিশেষভাবে দোয়ার বইটিতে সব দেওয়া আছে, উপদেশে দেওয়া আছে, আর মাসিক আলীতে সম্পত্রিকায় মাঝে মধ্যে দেওয়া থাকে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সলাত আদায়ের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে বাধ্য। আর 7 বছরের ছেলেকে আপনি সলাত আদায় করতে বলবেন, 10 বছরের ছেলেকে পিটিয়ে সলাত আদায় করবেন, 15 বছর বয়সের ছেলে আদায় করে না, সলাত আদায় করে না, তখন তার বাপ বেঁচে আছে কথা ঠিক নয়। আব্দুর রাজ্জাক সাহেব বাপই সলাত আদায় করে না, এটা তো একটা নোংরামি, সলাত আদায় করবে না কেন? পৃথিবীতে এমন একটা কাজ থেকে আপোষে আসতে হবে না, সেটা হলো সলাত। সলাতই একটা ইবাদত যার কোনো আপোষ নেই, অন্তত ফরজ, অন্তত ফরজ। সলাতে একটা ইবাদত যার কোনো আপোষ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আপনার কাছের মানুষ হিসাবে কয়েকটি পরামর্শ দিতে চাচ্ছি। 1 নম্বর পরামর্শ হচ্ছে 5 অক্ত সলাত আদায় করবেন যে কোনো মূল্যে। 2 নম্বর পরামর্শ হচ্ছে হালাল রুজির চেষ্টা করবেন যে কোনো মূল্যে। 3 নম্বর পরামর্শ হচ্ছে যে কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হবেন অল্প হলেও, শেষ পর্যন্ত সূরা ইখলাস। ইখলাস বুঝি তো? কুল হুয়াল্লাহু আহাদ, শেষ পর্যন্ত এটা
সকালে সন্ধ্যায় তিনবার করে পড়ার অভ্যাসই হই। কোরআন মাজিদ পড়ার জন্য অনুরোধ রইল। বাপ মাকে যে কোনো মূল্যে মূল্যায়ন করতে হবে, যে কোনো মূল্যে, প্রয়োজনে যদি স্ত্রীকে তালাক দিতে হয় সেটাও দিতে হবে। স্ত্রীকে তালাক দিতে আমি বলিনি, স্ত্রীকে মারতে গালি দিতে বলিনি, তবে বাপ মাকে মূল্যায়ন করতে হবে যে কোনো মূল্যে, এই কথা আমি জোরালোভাবে বলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বাপ মাই তোমার জাহান্নাম, তোমার বাপ মাই তোমার জাহান্নাম, তোমার বাপ মাই তোমার জাহান্নাম, তোমার বাপ মাই তোমার জান্নাত। যেহেতু তারাই জাহান্নাম জান্নাত, কাজে তাদেরকে মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে।